সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি জুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিয়ে আসার কথা। গত 10 বছরে বগুড়ায় বন্ধ হয়ে গেছে দেশের 1/3 সিনেমা হল, আর 1 বছর ধরে করোনায় ঢুকছে বাকি একাংশ। সারা দেশেই কম বেশি একই চিত্র রয়েছে। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে রূপালি পর্দার শিল্প, অন্যদিকে কাজ হারিয়ে দিশেহারা কয়েকশো মানুষ। আজ জাতীয় চলচ্চিত্র দিবস। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে মানসম্পন্ন সিনেমা নির্মাণ, প্রেক্ষাগৃহের আধুনিকায়ন সহ সিনেমা হল মালিকদের এখনই পদক্ষেপ না নিলে এই শিল্প ধ্বংস হয়ে যাবে। দীর্ঘদিনের মন্দাভাবের মধ্যেই করোনার প্রভাবে মুখ থুবড়ে পড়ে যাওয়া এই শিল্পকে বাঁচাতে সরকারের প্রণোদনা প্যাকেজে আরও কিছু সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সিনেমা হল মালিক সমিতির নেতারা। মানচিত্রে আজ আলোচনা হবে এই বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন মানিকগঞ্জ থেকে নবীন সিনেমা লিমিটেডের স্বত্বাধিকারী বিপুল রহমান এবং রংপুর থেকে সাংস্কৃতিক সংগঠক মাকসুদার রহমান মুকুল। মানচিত্রে আজকের আলোচনার বিষয় চলচ্চিত্র নেই, হল বাঁচবে কী করে? আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। শুরুতে যেতে চাই মানিকগঞ্জে নবীন সিনেমা লিমিটেডের স্বত্বাধিকারী বিপুল রহমান। বলা হয় যে সুস্থ চলচ্চিত্রের অভাব রয়েছে দেশে, তাতে হলমুখী হচ্ছেন না সাধারণ মানুষ। এমন একটি অবস্থায় হল বিপন্ন হবে এটাই স্বাভাবিক, করোনার একটি থাবা রয়েছে। তাতে কি আসলে চলচ্চিত্র সুস্থভাবে নির্মাণ করার উপর জোর দিচ্ছেন না কেন? যাই আমার 80 সনে হল, এই হলটা 80 সনে তখন আমি ছুটে ছিলাম, কিন্তু শুনেছি আমার যে হলটা, এই হলটা আসলে আমার কর্তৃক আমার শ্বশুরের থেকে পাওয়া। এই হলটা এত ভালো চলছে যে সেটা মানে বুঝাতে পারবো না, এত মানুষ এত দর্শক ছিল। এর মধ্যে যেটা দেখতে পারতেছি যে এই গত 10 বছর ধরে আমাদের চলচ্চিত্র দিকটা খুবই খারাপ দিক চলে আছে, আর বর্তমানে আমাদের বাহিরে যে ছবিগুলো আসতো সেগুলো আসা বন্ধ হওয়াতে আমাদের হলগুলো ভালো চলতেছে না। আর গত 1 বছর ধরে হলে মানে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কোচিং বন্ধ, সব কিছু বন্ধ থাকার জন্য হলে প্রবেশ করছে না কোনো লোক। আর এরকম যদি চলতে থাকে আমাদের হলের অবস্থা খুবই খারাপ দিকে চলে যাবে, আর আমাদেরও অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাতে আমাদের চলাটাও কষ্টকর হয়ে যাবে। আর হলের দিকে তাকাতে হবে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে হলের দিক দিকে যেন দৃষ্টি থাকে, কারণ হলের দিকটা খুবই খারাপ অবস্থা। আমরা যদি হলটাকে একটু ডেভেলপ করতে না পারি, হলের দিক দিকে দৃষ্টি না দিতে পারি, হল সব বিলুপ্ত হয়ে যাবে। আর প্রতিটা হলের মালিকরা আমরা যারা কর্ণধার তারা খুব কঠিন পরিস্থিতি আসছি, খুব কষ্ট করতে হচ্ছে এই হল নিয়ে, কারণ এই হলে আমরা যতই উন্নত করি যতই করি কিন্তু সিনেমার মান যদি ভালো না হয়, সিনেমা যদি ভালো না দিতে পারে, তাহলে আমরা এই হলটা আসলে রাখতে পারবো না, টেকাতে পারবো না। জি, একটু জানতে চাচ্ছিলাম যে করোনার এই সময়টিতে কিন্তু সরকার থেকে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেটিতে কি আপনাদের সহায়তা হচ্ছে কিনা? আসলে করোনার যে এটা সেটা আমরা শুনেছি, কিন্তু আমরা তো সেই সুযোগটা এখনো পাইনি, কারণ করোনা শেষ হতে কিছুদিন হলটা খুলতে খোলা পরে সেটা রানিং করতে করতে এর মধ্যেই আবার করোনার মনো মানে পরিস্থিতিটা শুরু হয়ে গেছে। এই জন্য আমরা সেটা যে আগাবো কিংবা এটা নিয়ে কিছু কথা বলবো সেটা আমাদের হয়ে ওঠেনি। জি, আমরা ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা রংপুরে যেতে চাই। রংপুর থেকে আমাদের সাথে সাংস্কৃতিক সংগঠক মাকসুদার রহমান মুকুল যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাইব এই যে সুস্থধারার চলচ্চিত্রের অভাব, এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের সাথে যিনি হল মালিক যুক্ত আছেন তিনিও বলছিলেন যে চলচ্চিত্র ভালো না হলে দর্শক কীভাবে হলমুখী হবে? এইটি কেন দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসছে, কেন এই সংকটটি থেকে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না?
ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি ডিবিসি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমি রংপুর, আমার রংপুরের প্রিয় মানুষ বীর মুক্তিযোদ্ধা খসরু, একসময় নায়ক ছিলেন, ওরা একরঞ্জন ছবি, সংগ্রাম ছবির নায়ক, তার কথা আজ মনে পড়ছে। আজকে আমাদের সত্যি সত্যি চলচ্চিত্রের একটা দুর্দিন চলছে। আমরা রংপুরেও যে আমাদের রংপুরে যে চার পাঁচটি হল ছিল তার মধ্যে এখন একমাত্র একটি হল সম্ভবত চালু রয়েছে এবং সেটিও টিমটিম করে চলছে। তো আমি মনে করি যে আমাদের মানে আমাদের সংস্কৃতিতে আকাশ আগ্রাসনের যে ব্যাপ্তিটা ঘটেছে, হ্যাঁ, ভারতীয় আগ্রাসনের যে ব্যাপ্তিটা ঘটেছে, এটি আমাদের চলচ্চিত্রের জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এছাড়া চলচ্চিত্রের যে ভালো স্ক্রিপ্ট বা ভালো ভালো গল্প বা সেই সেই খসরু ভাই বা রাজ্জাক ভাইদের মতো ভালো অভিনেতারা আমাদের চলচ্চিত্রের শিল্পে খুব কম, যার কারণে আমার মনে হয় যে চলচ্চিত্রের একটা দৈন্য দশা চলছে। তবে এর থেকে আমাদের উত্থান ঘটাতেই হবে, কারণ চলচ্চিত্র আমাদের একটি বড় প্রকাশ মাধ্যম আমি মনে করি। জি নিশ্চয়ই, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই কথা হবে, আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্র, একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ক্যাশে বা ওয়ালটন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছে চলচ্চিত্রই নেই আর হল থেকে কি হবে এই বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন মানিকগঞ্জ থেকে নবীন সিনেমা লিমিটেডের স্বত্বাধিকারী বিপুল রহমান এবং রংপুর থেকে সাংস্কৃতিক সংগঠক মকসুদার রহমান মুকুল। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি মানচিত্রে। শুরুতে মানিকগঞ্জে যেতে চাই। নবীন সিনেমা লিমিটেডের স্বত্বাধিকারী বিপুল রহমান, আপনি জানাচ্ছিলেন যে হলগুলোতে ভালো সুস্থ ধারার চলচ্চিত্রই আসে না, তাহলে পুরনো সেই রূপ কীভাবে ফিরে পাবে, এই বিষয়টি নিয়েই আপনার কাছে জানতে চাইব। আসলে সংকটটি কোথায়, কেন এখন সেই আগের মতো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে? আমরা ব্যবস্থা নিচ্ছে, আমরা তো চাচ্ছি ছবির মানগুলো, যেমন আমি 96, 97, 98 সালে যে ছবিগুলো, তখন ছবিগুলো অত ভালো মানের ছিল না, অশ্লীলতা ছিল। কিন্তু আমি একটা জিনিস দেখতেছি, বর্তমানে 10 বছর ধরে যে ছবিগুলো বানানো হচ্ছে, এই ছবিগুলো খুবই সুন্দর, চলার মতো এবং চলতে ছিল। কিন্তু আমাদের এখানে মানে বাংলাদেশে এখন ছবি একদম কম, সামান্য অল্প অল্প ছবি তৈরি করা হচ্ছে। কিন্তু আমার দৃষ্টিকোণে আমি বলবো, ছবি বেশি বেশি বানানো হলে ছবি কি হলে আসলে হলগুলো ভালো চলবে। ছবি যে চলতেছে না তা না, ছবি চলতেছে, ছবি মানও ভালো হচ্ছে, কিন্তু ছবিটা কম, ছবি বেশি বেশি ছবি বানাতে হবে। আর আমরা যেমন বাহিরের ছবি, কলকাতার ছবিগুলো আমাদের দেশে মুক্তি দেওয়া হয়েছিল, সেগুলো আমরা হলে দেখানো হতাম, তখন হলের ব্যবসাগুলো ভালো ছিল। সেই আমরা যদি সেই বাহিরের ছবিগুলো আবার নিয়ে এসি এবং বাংলাদেশের ছবিগুলো ভালোভাবে তৈরি করা হয়, আর এখনকার ছবির মানও দেখে আমি যে খুব সুন্দরভাবে তৈরি করা হয়, কিছুটা আগের দিকে চলে গেছে এবং ব্যয়বহুল করেও খরচ মানে অনেক খরচ করে ছবি তৈরি করা হয়, তবে এখানে যে খরচ করা হয় সেইভাবে আমার মনে হয় ছবিগুলো ইনকাম সোর্সটা তারা পাচ্ছে না, কারণ এখন ছবি তৈরি করতে অনেক খরচ হয়। আর আমরা যখন ছবিগুলো নিয়ে আসি, এখন দর্শক বেশিরভাগ টিভি লাইনে চলে গেছে, ফেসবুকে চলে গেছে, এরা ঘরে বসে টিভি দেখতে পারে, ইউটিউব ব্যবহার করে সব দেখতে পারে। এই জন্য আমাদের এটাও একটা সমস্যা আমাদের হল মালিকদের জন্য, এটাও যদি কোনোভাবে বন্ধ করা যায় তাহলে আমাদের হলে ব্যবসাটা ভালো হবে। জি, অনলাইন মাধ্যম আসলে গ্রাস করে নিচ্ছে অনেক কিছুই, সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই চলতে হবে। আমাদের সাথে রংপুর থেকে সাংস্কৃতিক সংগঠক মকসুদার রহমান মুকুল, আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব, এই যে কেন বাজেট থাকা সত্ত্বেও ভালো চলচ্চিত্র বের হচ্ছে না, কেন পর্যাপ্ত পরিমাণে চলচ্চিত্র আসছে না, সংকটটি কোথায়?
দেখুন, আসলে চলচ্চিত্র তো আসলে একটি একটি ইনস্টিটিউট, একটি প্রতিষ্ঠান। আমরা যদি একটি ভালো চলচ্চিত্র তৈরি করতে চাই, দর্শককে দেখাতে যেতে চাই, তাহলে সেখানে ভালো একটা গল্প প্রয়োজন, সেখানে ভালো ডিরেক্টর প্রয়োজন, সেখানে ভালো অভিনেতা অভিনেত্রী প্রয়োজন, এবং যেই পরিমাণে আমাদেরকে বাজেট প্রয়োজন সমসাময়িক অবস্থার উপর, আমাদের পাশ্চাত্য দেশগুলো যেই বাজেটের ছবি তৈরি করছে, সেই পরিমাণ বাজেট আমাদের প্রযোজকদেরকে যদি আমরা সরকারের তরফ থেকে হোক বা পৃষ্ঠপোষকতা করতে পারি, তাহলে তো ভালো চলচ্চিত্র কেন তৈরি হবে না? আমরা তো, আমি ইতিপূর্বে আমার বক্তব্যে বলেছি, কবরিয়াপা, সাবানাপা, সুচান্দাপা, আজিম সাহেবরা একসময় তো চলচ্চিত্র করেছেন, এবং তাদের সেই সময়কার চলচ্চিত্রের ছবি এখনও যখন আমরা এই বেসরকারি চ্যানেলগুলোতে প্রচারিত হয়, গ্রামের মানুষ হুমড়ি খেয়ে সেই ছবি দেখে, কই তাদের কাছে তো আধুনিকতার কোনো বালাই পড়েনি, সেই সাদাকালো ছবি, সেই সুন্দর ছবিগুলোই তারা দেখছে। এটা দেখছে কেন? কাহিনী নির্ভর চলচ্চিত্র তৈরি ছিল সেই সময়, অভিনয়ের মুনশিয়ানা ছিল সেই সময়ের। আমার মনে আছে যে রাজ্জাক সাহেব তার একটি ছবিতে এই গাল কিভাবে কাঁপিয়ে তুলতে পারে, সেইটা দেখার জন্য অনেক দর্শক তখন গিয়েছিল সিনেমা হল, হুমড়ি খেয়ে পড়েছিল। আমার মনে আছে আমাদের রংপুরে যখন মালকা বানু ছবি বা ইবনে মিজান সাহেবের অনেক রকমের ছবি যেগুলো জনপ্রিয়তার, সেই ছবি সপ্তাহের পর সপ্তাহ চলত, তো মানুষ কেন দেখতে যেত? আসলে এর পিছনে শুধু আমি মনে করি যে এর পিছনে খুব ভালো গল্প, খুব ভালো মুনশিয়ানার সঙ্গে সেটি পরিচালনা করার মতো পরিচালক, সেই ক্ষেত্রে নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীদের একটা যে ভূমিকা থাকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, আমি যেটা মনে করি সেগুলোর প্রচণ্ড অভাব। আমরা যদি পাশাপাশি মিলাতে যেতে চাই যে ভারতীয় একটা বাংলা ছবি, কলকাতার ছবি বা আমাদের বাংলাদেশের একটা ছবি, সেই ক্ষেত্রে আমাদেরকে বড় বিব্রত হতে হয়, না অভিনয়ের মান, না সেই ক্ষেত্রে গাঁথুনি, মানে স্ক্রিপ্টের যে গাঁথুনি, সেই গাঁথুনি আমরা খুঁজে পাই না, যার জন্যই আমাদের চলচ্চিত্রে আজকে এই অবস্থা। তবে আমি মনে করি যে এর উত্তরণ ঘটাতে হবে। আমি একদিকে নেতিবাচক শুধু কথা বললাম তাই নয়, ইতিবাচক দিকও রয়েছে। বাংলাদেশের অনেক 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 গুণী শিল্পীরা রয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা কাজ করছেন তারা তো অত্যন্ত মেধাবী, অত্যন্ত গুণী, তাদেরকে দিয়ে আমাদের চলচ্চিত্রকে বাঁচাতে হবে। কারণ মনে রাখতে হবে চলচ্চিত্রের সঙ্গে কিন্তু শুধু প্রেক্ষাগৃহর যে যারা রয়েছে, যারা মালিক রয়েছে, যারা কর্মচারী রয়েছে, কর্মকর্তা রয়েছে, তারাই যে শুধু বেঁচে থাকে তা না, একজন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে ইনভলভ। আমি মনে করি যে একটা চলচ্চিত্রে একজন মেকআপ ম্যানের যেমন প্রয়োজন রয়েছে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে তার প্রয়োজন রয়েছে, তারপরে যে সঙ্গীতের প্রযোজনা করবে, যে পরিচালনা করবে, তারা রয়েছে। আমি মনে করি হাজার হাজার মানুষের সেখানে একটা মেলবন্ধন তৈরি হয়ে যায়। আমরা মনে করি চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে চাইলে আমাদের সরকারকে বিশেষ ভূমিকা নিতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং ভালো ভালো কাহিনী অনেকের কাছে এই কাহিনী নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু যোগ্য জায়গাগুলো না পাওয়ার কারণে সেক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এবং সেগুলোকে আমাদের তুলে আনতে হবে। সেই তুলে আনার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে, আমাদের সমাজকে নিতে হবে, কারণ আমাদের চলচ্চিত্রকে এভাবে বিলীন হতে দেওয়া যাবে না। অর্থাৎ সার্বিকভাবে একটি তত্ত্বাবধানে ব্যবস্থা থাকা জরুরি, এবং অবশ্যই মেধাবীদেরকে স্থান দিতে হবে। ধন্যবাদ আপনাকে মাকসুদার রহমান মুকুল এবং বিপুল রহমান, আপনাদের দুজনকেই আমাদের এই আয়োজনে সময় দেবার জন্য। এবার আরও কিছু সংবাদ এক নজরে। পঞ্চগড়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। পুলিশ জানায় নেশার টাকা না পেয়ে মা জয়তুন বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় ছেলে শহীদুল। মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে তিনজনকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। নরসিংদীর পলাশে 8 সদস্যের পকেট কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, আগের কমিটি বিলুপ্ত হওয়ার আগেই অগণতান্ত্রিকভাবে পকেট কমিটি গঠন করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে পাচারের সময় 1.5 টন জাটকা জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে জাটকা শিকার করে একটি সংঘবদ্ধ চক্র জব্দ করা এসব জাটকার বাজার মূল্য আনুমানিক 2 লাখ টাকা। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।